এটা হচ্ছে আইফোন 6 প্লাস কত জিবি এটা 64 জিবি প্রাইস কত পাবে এটা এটা হচ্ছে হুয়াই নোভা 3e ওকে সো এটা প্রাইসটা কত পাবে এটা কত জিবি কত জিবি এটা কিন্তু আপনার 4 জিবি র‍্যাম 64 জিবি রম এখানে কিন্তু আপনার নচ পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোভা 3e 4 জিবি র‍্যাম 64 জিবি রম Oppo F9 Pro অনেক কিন্তু Oppo F9টা আমার কাছে সাজেস্ট করছিলেন এটা খুবই জোস একটি কালার কিন্তু এটা 18 এর ফোন এটা হচ্ছে 2018 সালের একটি ফোন নচ ওকে 4 জিবি র‍্যাম এটাতে কিন্তু আপনি নচ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কোথায় গেলে আপনারা সেকেন্ড হ্যান্ড কিন্তু ফুল বক্স সহ মোবাইল পাবেন যেগুলো আপনি দেখতে একদম 100% নিউ মানে একদম 100% নিউ এর মতো নিউ না আগে বলে রাখি তো আমি আগে বলে রাখি আরেকটি কথা সেখানে আমি ভিডিওটি করে এনেছি অলরেডি আপনাদের জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই দোকানে আমি ভিডিও করার সময় আজান দিয়েছে আজানের পর আমি সেখানে নামাজে গিয়েছি নামাজে যাওয়ার পর আমি আর ভিডিওটা করতে পারিনি কোনো একটা কারণবশত তো তার জন্য আমি আসলে সরি বলে রাখতেছি তো আমি আপনাদেরকে এখন হাতে গোনা 5-6টা মডেল দেখাবো যে মডেল দেখাবো সেই মডেলগুলোর নামগুলো আমি এক্ষুনি আপনাদেরকে বলছি বন্ধুরা মডেলগুলো হচ্ছে শুরুতে আইফোন আইফোনের কয়েকটি মডেল দেখাবো তারপর হচ্ছে ভিভো Y85 যে এগুলোর সাথে কিন্তু আপনি ফুল বক্স পাবেন তারপর হচ্ছে আপনার নোভা 3e 3-তে আপনি আর দুইটা এডিশন পাবেন একটা পাবেন নর্মাল এডিশন এবং আরেকটা পাবেন হচ্ছে স্পেশাল এডিশন দুইটা এডিশন দেখাবো আমি তারপর এমআই A2 লাইটটা পাবেন আপনারা তারপর অপো F9 প্রোটা পাবেন তারপর হচ্ছে আপনার অনার 9i পাবেন তারপর আপনার নোকিয়ার একটা মডেল পাবেন 2018 গোর্জিয়াস একটি ব্ল্যাক কালার মোবাইল খুবই গোর্জিয়াস আসলে আমি বলতেছি তারপর পাবেন স্যামসাংয়ের A7 একটি ব্লু কালার একটি খুব সুন্দর একটি মোবাইল পাবেন তারপর অপো রিয়েলমি পাবেন এমআই A1 পাবেন এবং এমআই Y2 পাবেন তো এই কটা মোবাইল হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাবো যাদের এই কটা মোবাইল প্রয়োজন তার দামগুলো জেনে নিতে পারেন আর যাদের ফুল বক্স সহ মোবাইল প্রয়োজন সেকেন্ড হ্যান্ড তার অবশ্যই ভিডিওটি দেখতে পারেন কারণ আমি ওই দোকানের অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু আমি আপনাদেরকে ভিডিও নিচে দিয়ে দিব তাতে করে আপনাদের সুবিধা হবে আবার বলে নিচ্ছি ভিডিওটি কিন্তু আমি সম্পূর্ণ দোকানে ভিডিও করতে পারিনি তার জন্য সরি বলে নিচ্ছি আমি শুধুমাত্র এই কটা মডেলের দাম এখন দেখাবো আর আপনাদের যদি কোনো দাম প্রয়োজন পড়ে তাহলে আপনি ওনার নাম্বারে কল করে জিজ্ঞেস করে নেবেন যে এটার মডেল আছে কিনা ওনার কাছে এটা মডেল থাকলে প্রাইস কত পড়বে তো কথা না বলে চলুন ভিডিও শুরু করি আর ভিডিও শুরু করার আগে আরেকটি কথা যারা আমার চ্যানেল নতুন এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই সে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন যেন আমি যত নতুন ভিডিও দেই সব ভিডিও আপনি সবার আগে পেয়ে যান সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান টিমের চ্যানেলটিকে এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যেন সবার আগে সব ভিডিও আপনি একবার সবার প্রথমেই পেয়ে যান দোকানটির নাম মিজি টেলিকম তো ওকে আপনারা যদি দোকানে আসেন এই ভাইকে পেয়ে যাবেন তিনি হচ্ছেন আসসালামু আলাইকুম আমার নাম শাহিন ওনার নাম হচ্ছে শাহিন ও আলাইকুম সালাম তো বন্ধুরা এখানে আসলে আপনি প্রচুর পরিমাণে মোবাইল পেয়ে যাবেন এখানে আমি ভিতর থেকে সবগুলো মোবাইল আপনাদের জন্য এখানে বাইরে রেখেছি আপনার মোবাইলগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে মোবাইলগুলো আমি আপনাদের জন্য এখানে সবগুলো সাজিয়ে রেখেছি সবগুলো কিন্তু একবার হাই বাজেটের মোবাইলগুলো কম দামে এখানে আপনারা পেয়ে যাবেন ওখানে আরও প্রচুর পরিমাণে আপনারা মোবাইল পাবেন তো এখন আমি আপনাদেরকে এখান থেকে শুরু থেকে এখানে দেখাচ্ছি এখানে আইফোন রাখছি আপনাদের জন্য ভিভো অপো অনার শাওমি অনেকগুলো মোবাইল রেখেছি তো যাই হোক আমি এখান থেকে শুরু করি এটা কি মোবাইল আর এটার প্রাইস কত পড়বে এটা আইফোন 6s এটা হচ্ছে আইফোন 6s এটা ফুল বক্স পাওয়া যাবে আমাদের কাছে এটা হচ্ছে আইফোন 6s এটা ফুল বক্স পাওয়া যাবে প্রাইস কত পড়বে এটা পাবেন হেডফোন পাবেন এটা চার্জার হেডফোন পাবেন ফুল বক্সের মধ্যে হ্যাঁ ফুল বক্স প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 26,000 টাকা এটা আইফোন 6s 64 জিবি হ্যাঁ 64 জিবি এটা হচ্ছে আইফোন 64 জিবি ওকে তারপর এটা হচ্ছে বন্ধুরা আইফোন 7 এটা হচ্ছে 128 জিবি এর প্রাইস কত পড়বে এটা পড়বে হচ্ছে 33,500 টাকা 33,500 টাকা প্রাইস কমাই বললেন ওকে তো ফ্রেন্ডস এটা হচ্ছে আইফোন 7 128 জিবি 33,500 টাকা পাবে এর প্রাইস তো বন্ধুরা এখানে এই যে আরেকটা আইফোন দেখতে পাচ্ছি আমরা সো ওকে আমি আইফোনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা 6 প্লাস এটা হচ্ছে আইফোন 6 প্লাস কত জিবি এটা 64 জিবি প্রাইস কত পাবে এটা এটাও প্রাইস পড়বে 26,500 টাকা এর প্রাইস পড়বে 26,500 টাকা 64 জিবি না এগুলো ফোন দেখাচ্ছি সবগুলো ফুল বক্স পাবে এগুলো কিন্তু এই আইফোনের কিন্তু সবগুলো ফুল বক্স সহ পাবেন ফুল বক্স অরিজিনাল চার্জার সব কিছু সহ পাবেন ক্যাশ মেমো সহ না আচ্ছা বন্ধু এটা হচ্ছে ভিভো এটা হচ্ছে Y85 নচ ডিসপ্লে এটা হচ্ছে নচ ডিসপ্লে 18 এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নচ ডিসপ্লে ডিসপ্লেটা দেখতে কিন্তু খুবই সুন্দর সো ওকে আপনারা দেখেন এর প্রাইসটা কত পড়বে ভাই আর এটা কত জিবি
এটা হচ্ছে 64 GB, এটা হচ্ছে 64 GB, 64 GB, মানে 4 GB র‍্যাম, 64 GB রম। প্রাইস কত পড়বে? এটা পড়বে 18,500 টাকা। এটা প্রাইস হবে 18,500 টাকা। এটা ভিভো Y85। তারপর এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এটা মেবি অনার না, এটা হুয়াওয়ের Nova 3E। ও আচ্ছা, এটা হচ্ছে হুয়াই Nova 3E না 3i? 3E, এটা হচ্ছে হুয়াই Nova 3E। ওকে, সো এটা প্রাইসটা কত পড়বে? এটা কত জিবি কত জিবি? এটা কিন্তু আপনার 4 GB র‍্যাম, 64 GB রম। এখানে কিন্তু আপনার নচ পাবেন, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Nova 3E, 4 GB র‍্যাম, 64 GB রম। প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে 18,500 টাকা। এর প্রাইস পড়বে 18,500 টাকা। ফুল বক্স, এটা কিন্তু আপনি ফুল বক্স, আপনার সবগুলোই কি ফুল বক্স? মোটামুটি আমাদের এখানে ম্যাক্সিমাম গুলো হচ্ছে ফুল। আচ্ছা, ওনার এখানে আসলে আপনি ম্যাক্সিমামই কিন্তু ফুল বক্স পাবেন এবং চার্জার ওজন সবকিছু পাবে তো? হ্যাঁ, ওকে, সবকিছু পাবেন। তারপর এখানে একটা দেখতে পাচ্ছি Xiaomi-র, এটা কোনটা? না, Xiaomi হচ্ছে A2 Lite। এটা হচ্ছে Xiaomi A2 Lite, আপনাদের কাছে কিন্তু অনেকের পছন্দ Xiaomi A2 Lite। এটা প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে হচ্ছে 16,500 টাকা। এর প্রাইস হচ্ছে 16,500 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফুল ফ্রেশ। এটা কি ফুল বক্স দিবেন আপনারা? ফুল বক্স পাওয়া যায় না, তারপর আমরা যখন পাই তখন দিয়ে দিই। আচ্ছা, ওকে, তো আসলে এটা নাই, কিন্তু আপনার এর মডেল যদি আপনি যখন আসবেন তখন হয়তো এটা পেতেও পারেন, তবে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন। তারপর এখানে একটা আছে, এটা Oppo, এটা কোনটা ভাই? এটা হচ্ছে Oppo-র F9 Pro। অনেক কিন্তু Oppo F9টা আমার কাছে সাজেস্ট করছিলেন, এটা হচ্ছে Oppo F9 Pro। এর প্রাইস কত পড়বে? এর প্রাইস পড়বে হচ্ছে 22,500 টাকা। এর প্রাইস পড়বে 22,500 টাকা। এটা কত জিবি কত জিবি? 128 GB। এটা হচ্ছে 128 GB। ওয়াও, সেটা কিন্তু খুব ছোট্ট একটা নচ আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, ক্যামেরা একটু অন করে দেখাই, অপর ক্যামেরার কি বলবো। সো ওকে, প্রাইস কত বললেন? 22,500 টাকা। এটা 64 GB, র‍্যাম কত? এটা 128। ও আচ্ছা, এটা 128 GB, র‍্যাম কত? 6 GB। এটা হচ্ছে র‍্যাম 6 GB আর রোম হচ্ছে 128 GB। তারপর এখানে একটা নোকিয়া দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালার, খুবই জোস একটি কালার কিন্তু। এটা 18-এর ফোন, এটা হচ্ছে 2018 সালের একটি ফোন। এটাতে কিন্তু আপনি নচ পেয়ে যাবেন, নোকিয়ার মাঝে কিন্তু নচ সাধারণত আমি দেখি না, কিন্তু এটাতে আপনি নচ পেয়ে যাবেন। ওয়াও, সেটা কিন্তু দেখতে খুবই গর্জিয়াস, খুবই দারুণ। যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা কিন্তু নোকিয়া এটা নিতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে নোকিয়া 5.1 প্লাস। ওকে, এটার প্রাইস কত পড়বে? এটা 4 GB ভেরিয়েশন হয়, 3 GB ভেরিয়েশন হয়। এটা 4 GB হয় বোথ, 4 GB হয়, 3 GB হয়, এটা কোনটা? এটা 4 GB। এটা হচ্ছে 4 GB, প্রাইস কত পড়বে এটা? 4 GBটা পড়বে 16,500 টাকা। এর প্রাইস পড়বে 16,500 টাকা। আর 3 GBটা কত পড়বে? 3 GBটা পড়বে 14,500 টাকা। 3 GBটা পড়বে 14,500 টাকা। আর রোম কত হনি? 3 GB সাথে 32 GB, আর 3 GB সাথে 32 GB, আর 4 GB সাথে 64 GB। তারপর এখানে একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অনার, খুবই সুন্দর কালার একটা মোবাইল। এটা নচ ডিসপ্লে 2000, এটা হচ্ছে অনার 9i। কত জিবি এটা? এটাও 4 GB 64 GB, এটাও 4 GB 64 GB। প্রাইস কত পড়বে এটার? এটা পড়বে 16,500 টাকা। এটার প্রাইস পড়বে 16,500 টাকা। এটা হচ্ছে অনার 9i। ওকে, তারপর এখানে একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্যামসাং এর ডুয়েল ক্যামেরাওয়ালা একটি ফোন। ট্রিপল ক্যামেরা, তিনটা ক্যামেরা বন্ধুরা, এর পিছনে কিন্তু আপনার তিনটা ক্যামেরা পাবেন। এটা কোন মডেল? এটা 2018-এর A7। এটা হচ্ছে 2018-এর মডেল A7। এর প্রাইস কত পড়বে? এর প্রাইসটা পড়বে হচ্ছে 23,000 টাকা। এর প্রাইস পড়বে 23,000 টাকা। আচ্ছা, এগুলো কপি হয় না? এগুলো তো কপি হয় না, আমাদের এখানে ক্লোন কোনো ফোন পাওয়া যায়। আচ্ছা, ওনাদের এখানে ক্লোন কোনো ফোন পাবেন না, এগুলো সবগুলো ফুল ফ্রেশ মোবাইল পাবেন। সেই জন্য আমি আপনাদেরকে মোবাইলগুলো দেখাচ্ছি। প্রাইস কত পড়বে জানো? 23,000 টাকা। 23,000 টাকা, ওকে। তারপর এখানে একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রিয়েলমি, এটা হচ্ছে অপো রিয়েলমি। এর প্রাইসটা কত পড়বে? 2018-এর প্রোডাক্ট, এটা 2018 মডেল। এটার প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে হচ্ছে 16। এখানে নচ পাবেন খুব কিন্তু খুব সুন্দর একটা। প্রাইস পড়বে কত? 16,000 টাকা। ওকে, কত জিবি কত জিবি এটা? এটা 6 GB হয়, 128 GB হয়। এটা কোনটা? 4 GB হয়। এটা 4 GB 64 GB। এটা হচ্ছে 4 GB 64 GB। আর তিন, এটা প্রাইস হচ্ছে 14,500 টাকা। 14,500। 3/32 প্রাইস কত? 3/32 প্রাইস পড়বে হচ্ছে 12,500 টাকা। 3/32 প্রাইস হবে 12,500 টাকা। আর 6 GB? 6 GB 6 GB যেটা, এটা 128 GB। 128 GB, 16,500 টাকা। ওকে, তারপর এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে MI A1। এর প্রাইস পড়বে কত? এটা পড়বে 12,500। এটা হচ্ছে MI A1, 4 GB 64 GB, প্রাইস হবে 12,500 টাকা। উইদাউট বক্স, অনলি চার্জার। এটা হচ্ছে শুধুমাত্র চার্জার পাবেন, কিন্তু ফুল বক্স পাবেন না। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Xiaomi S2 বা Y2। আপনারা অনেকে এটাকে অনেক নামে চিনেন, কিন্তু এটার সমস্যা হচ্ছে এটা প্লাস্টিক বডি। এই জন্য Xiaomi-র মধ্যে এই একটা প্লাস্টিক বডি দেখে আমি পছন্দ করি, কিন্তু এটা সব কিছু কিন্তু জোস, ভিতরে সব কিছু জোস। এখানে পিছনে আপনি ডুয়েল ক্যামেরা পেয়ে যাবেন, মানে এটাতে আপনি DSLR করতে পারবেন। প্রাইস পড়বে কত এটা? এটা পড়বে হচ্ছে 12,000 টাকা। এর প্রাইস হবে 12,000 টাকা। চার্জার পাবে উইদাউট বক্স, চার্জার পাবেন উইদাউট বক্স, সেটা কিন্তু সবগুলো কিন্তু এখানে মোটামুটি সবগুলো কিন্তু ফুল 100% ফ্রেশ কন্ডিশনে আছে। তারপর ওকে, এটা কোনটা? এটা সেম একটা প্রোডাক্ট, এটা দুইটা কালার হয়। এটা হচ্ছে সেম প্রোডাক্ট, মানে এটা হচ্ছে Y2। সবচেয়ে স্পেশাল একটা ব্যাপার হচ্ছে Xiaomi এই একটা প্রোডাক্ট, যেটাকে কালো যদি বলা হয় তাহলে আপনারা দুইটা কালার পাবেন, একটা ফোনের মধ্যে দুইটা কালার। একটা হচ্ছে কালো, জিজি হচ্ছে আমাদের এখানে স্পেস গ্রে বলা হয়। ওকে, এটা হচ্ছে স্পেস গ্রে। হ্যাঁ, এটাকে গ্রে বলা হয়, স্পেস গ্রে, দুইটা কালার, কিন্তু এটার মূলত নাম হচ্ছে ব্ল্যাক। ওকে, এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক বললে আপনারা বুঝে এটাই কালার। হ্যাঁ, আর এটা
এটা হচ্ছে গোল্ডেন। ওয়াও, আপনি দেখতে পাচ্ছেন আমি সেট একটু ওপেন করে দেখালাম, এটা হচ্ছে ওপেন সেট, কিন্তু 100% একদম ফ্রেশ। এগুলো ফোনগুলো কিন্তু আপনি 100% ফ্রেশ। আমি কিন্তু এগুলোতে কোনো দাগ দেখতে পাচ্ছি না, আপনারা তবুও যারা নেবেন তারা দেখে নিতে পারেন। এগুলোতে কিন্তু আপনার পোর্ট্রেট মোড, অর্থাৎ এগুলো কিন্তু আপনি DSLR করে ছবি তুলতে পারবেন। যেমন আমি ভাইয়ের একটা ছবি তুলে দেখাই এখন। সো ওকে, এখন আমি ছবিটা একটু আপনাদেরকে দেখাই। ওয়াও, তো বন্ধুরা আপনার ছবিটা দেখতে পাচ্ছেন, ওই যে আপনার পিছনে দেখেন এটা কিন্তু ব্লার হয়ে গেছে, মানে এটা কিন্তু একদম পুরো DSLR মোড হয়ে গেছে। তো যাই হোক, এগুলোর প্রাইস যেন কত বললেন? এটা হচ্ছে 12,000 টাকা। এটা হচ্ছে 12,000 আর এটা সেম প্রাইস। কনফিগারেশনগুলো সেম, এইগুলো সেম। ওকে, তো বন্ধুরা এখানে আমরা একটা হুয়াই দেখতে পাচ্ছি। এটা কোনটা হুয়াই? এটা Nova 3e। এটা হচ্ছে Nova 3e। আমি আপনাদেরকে পূর্বে একটা দেখাইছিলাম, এখানে আমি নীল কালারটা দেখাইছিলাম Nova 3e, এবং এটা হচ্ছে আপনার স্পেশাল এডিশন। এর প্রাইস পড়বে কত? এটা প্রাইস, এটা কত জিবি? 500 টাকা। এটা হচ্ছে 18 জিবি, এটা হচ্ছে 8,500 টাকা। 6 জিবি র্যাম, 4 জিবি র্যাম, 64 জিবি রোম। এটাতে কিন্তু নট আছে, এটা ওইটা কিন্তু হুবহু সেম, কিন্তু এটা কালারটা ডিফারেন্স, কালারটা ভিন্ন। যারা গোল্ডেন কালার নিতে চান তা এটা নিতে পারেন, এটাকে স্পেশাল এডিশন বলে। তারপর ওকে, আমরা এখানে আরেকটি স্যামসাং দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকে নোটিশ করেছেন যে আমি যখন লাস্টে একটা স্যামসাং মোবাইল হাতে নিয়েছিলাম ঠিক তখনই আজান দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি তখন আজানের সময় আমি ভিডিও করি নাই, আজানের সময় তখন আমি ক্যামেরা গুছিয়ে আমি নামাজ পড়তে গিয়েছিলাম, এবং সেই নামাজ পড়তে গিয়ে আমি আর ভিডিও কোনো কারণবশত করা হয়নি, তার জন্য আমি আসলে সরি বলে নিচ্ছি। আর এই দোকানটা আপনাদেরকে এই কারণে দেখালাম যে ওখানে যদি আপনারা যান, ওখানে আপনার সেকেন্ড হ্যান্ড মোবাইল কিন্তু একদম পুরো ফুল বক্স সহ নিউ লুকের মধ্যে মোবাইলগুলো পাবেন। সেই জন্য আমি আপনাদেরকে শেখাই নিলাম। আমার যে আগের ভিডিওগুলো দেখিয়েছি সেগুলোতে হচ্ছে শুধুমাত্র মোবাইল পাবেন, এবং যে চার্জারটা পাবেন চার্জারটা কিন্তু অরিজিনাল চার্জার না। আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি চার্জারটা অরিজিনাল না, কিন্তু মোবাইলটা অরিজিনাল পাবেন। কিন্তু এখানে আপনার মোবাইল অরিজিনাল, চার্জার অরিজিনাল, সব কিছু অরিজিনাল, ফুল বক্স সহকারে পাবেন, এবং একদম পুরো নিউ লুকের মধ্যে পাবেন। প্রাইসটা নতুন থেকে কিছু টাকা কমে পাবেন। তো যাই হোক, ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর এমন আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করতে কিন্তু মোটেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এটা হচ্ছে দোকানের কার্ডটা, দোকানের মালিকের নাম দেখতে পাচ্ছেন MD তাজামুল হক আখান্ত, উনি হচ্ছেন মালিক। তো দোকানের নামটা শুরুতে কিন্তু আমি মিজি টেলিকম দেখাইছি, কিন্তু ওনাদের কার্ডে দেখাচ্ছে এটা 71 টেলিকম, সমস্যা নেই, একই দোকান। এটা হচ্ছে ধানমন্ডির মেট্রো শপিং মলে, এটা হচ্ছে আপনার 4 নং তলায় 441 নম্বর দোকান। আর এখানে রোড রং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোড রং 31 ওল্ড নিউ ধানমন্ডি, ঢাকা 1205। ওনাদের নাম্বার দেওয়া আছে 018-19-18-51-25। তবু আমি এগুলো আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, নাম্বারটা আবার বলছি 018-19-18-51-25। তো এটা হচ্ছে ওনার নাম্বার দেওয়া আছে। তো আপনাদের কারো যদি প্রয়োজন পড়ে যে নতুনের মধ্যে আপনারা কম দামের মধ্যে নেবেন, এগুলো কিন্তু একদম নতুন, কিন্তু এগুলো হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ডের মতো, মানে এগুলো একদম নতুনই, এগুলো মানুষ বেশি দিন ইউজ করে নেই, একদিন দুই দিন এক সপ্তাহ এই পরিমাণ ইউজ করছে। আপনাদের কারো প্রয়োজন পড়লে আপনার ওনাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো নিতে পারেন। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, হেল্পফুল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, লাইক করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যত নতুন ভিডিও দিই সব ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। সাবস্ক্রাইব করুন ইমরান্টিমিয়া চ্যানেলটিকে, এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যেন সবার আগে সব ভিডিও আপনি একেবারে সবার প্রথমেই পেয়ে যান।